হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। পবিত্র রমজান মাসে রমজান মোবারক সবাইকে জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। তো অনেকে সবসময় প্রশ্ন করে থাকেন, আপু আপনি যে চিতপিঠাগুলো তৈরি করেন, এই চিতপিঠা ব্যাটারটা কিভাবে তৈরি করেন? আমার চ্যানেলে দেওয়া আছে, আপুরা অবশ্যই দেখে নিতে পারবেন। আর এই চিতপিঠাটা আপনার গুলো ফুলে, আমাদের গুলো ফুলে না, ভিতরে কাঁচা কাঁচা থাকে। অনেক প্রশ্ন আছে, আর সবগুলো প্রশ্ন আপনাদের মাঝে আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কথাগুলো শোনার দরকার আছে আপনাদের। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আজকে এই ভিডিওর মাঝে দিয়ে দিবেন, তবে আমি বুঝতে পারবো দেখি আপনাদের চাহিদাটা কেমন। তো বন্ধুরা, এই যে কথা বলতে বলতে, এই যে আমি এখানে ছোলা ভেজে নিচ্ছি। তো আজকে ইফতারের আইটেমে আপুরা ভাইয়েরা, তো ছোলা বুট রাখবো। আর ছোলা বুট সবসময় রাখতেই হয় ইফতারিতে। তো অনেক রেসিপিগুলো তৈরি করব আসলে ভিডিওর মাধ্যমে, সবগুলো রেসিপি দেখানোটা ঠিক না। অনেকে তৈরি করতে পারে, অনেকে তৈরি করে খেতে পারে না। যারা খেতে পারে না, তারা যখন এই ভিডিওটা দেখবে মনের ভিতরে আসলে খুব খারাপ লাগবে। তাই রমজান মাসে আমি তত একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি না। অনেকে ভাববেন যে আপু ডাইনিং টেবিল ভরার ইফতারি আইটেম তো আমাদেরকে দেখান না, অনেকে এগুলো দেখায় থাকে, তো আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না। তো আজকে আমার হাজবেন্ড আমাকে বললো যে ইফতারিতে আজকে পিঠা রাখিও, তো পিঠা খেতে মন চাচ্ছে, তো তুমি কিন্তু চিতই পিঠা বানানো ছেড়ে দিয়েছো। আমি কই না, বানাচ্ছি তো। তারপরেও বলতেছে আপনাদের ভাইয়া না পিঠা বানাইও, আজকে ইফতারিতে পিঠা খাবো। তো আজ বেশি না কয়েকটা পিঠা বানাবো, আর পিঠাগুলো দুধে ভিজিয়ে একটু ফ্রিজে রাখলে ইফতারের টাইমে হতে হতে ঠান্ডা হয়ে যাবে। সে কারণে আজকে ইফতারির এতে আমরা পিঠাটা রাখছি। আর এই পিঠা নিয়ে কিছু আলোচনা থাকছে বন্ধুরা। তো অনেকে বলতেছেন, আপু পাশ থেকেও এক আপু বলেছেন, তারপরে চট্টগ্রাম রাউজান থেকেও এক আপু আমাকে কমেন্ট করেছেন, আপু যদি পিঠাগুলো সেল করতেন আমরা কিনে নিতাম। আসলে আমি চিন্তা ভাবনা করতেছি আমি এই পিঠাগুলো আপনাদের মাঝে সেল করার চেষ্টা করব, আর আমি একটা বিজনেস পেজ খুলবো। তো আপনারা যদি পিঠাগুলো নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তার আপনাদের কমেন্টগুলো বুঝে কিন্তু আমি যে পিঠাগুলো বানানোর সিদ্ধান্ত নেব, কারণ এই পিঠাটা খেতে অনেক দারুণ লাগে। আমি দেখিয়ে দেবো, দেখবেন তো পিঠাটা কেবলই আমি বানিয়ে, তো খেজুরের গুড়ের একটি শিরা করে সেখানে আমি যে ভিজালাম পিঠাগুলো, একটা একটা তুলতেছি আর ভিজাচ্ছি, আর এক একটা পিঠা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো আমি একটা বিজনেস স্পেস খুলতে যাচ্ছি। পিঠাগুলো অনেকে বানাতে চান, বানাতে পারেন না, তো ভিডিও দেখেও শিখতে পারেন না, আর অনেকের হাতে সময় থাকে না, সে কারণে পিঠাগুলো বানিয়ে খেতে পারে না। এক আপু আমার কাছে কমেন্ট করেছে, আপু পিঠাগুলো শীত চলে গেল কিন্তু শীতের পিঠাটা খেতে পারলাম না, যতবারই বানাতে যাই মাঝখানে থাকে আটা, মানে ভিতরটা সেদ্ধ হয় না। দেখেন আমার পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে, কেবলই বানিয়ে আপনাদের সামনেই কিন্তু ভেজালাম। তো আপনারা যদি আগ্রহী থাকেন এই পিঠাগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, তবে কিন্তু আমি এই কাজে হাত দেব, মানে একটা পেজ খুলবো, বিজনেস পেজ, যেই পেজে থাকবে এই পিঠার রেসিপি। এক এক রকম পিঠা না, অনেক রকম পিঠাই থাকবে। তো আপনারা আপনারা সাপোর্ট পেলে কিন্তু আমি তৈরি করতে পারি। তো অনেক অনেক আপু ভাইয়ারা তৈরি করে খেতে পারে না, ওনারাও কিন্তু আমাকে বলে যে আপু কিভাবে তৈরি করলেন, অবশ্যই যদি আমাদেরকে বিক্রি করতেন তাহলে অনেক ভালো হতো, আমরা কিনতে চাচ্ছি আপনার কাছ থেকে পিঠা। তো শেষে আপু ভাইয়ারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানে শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর পেজটা ফলো করে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন।